এখন এই মিক্সটা হচ্ছে সম্পূর্ণ ঠান্ডা পানি দিলে আপনারা কিন্তু ঠান্ডা একটা মিক্স হবে এবং ঠান্ডা বাতাসটা কিন্তু অনুভব করতে পারবেন এটা পিছনে সিস্টেমে কিন্তু এই যে দুইটা সোলার সিস্টেম দেওয়া আছে যারা আপনার সোলারের মাধ্যমে চার্জ করবেন আবার এটা কি একটু খেয়াল করবেন এটা হচ্ছে মেনুয়াল অফ অন আসসালামাইকুম বিহার চলে আসলাম আর একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে এটার একটা রিজনেবল প্রাইস কিন্তু নিয়ে আসছি অনেক গ্রাহক আছে যারা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে অনেক ধরনের কথা বলছে কারণ এটা হয়তো অনেকে ব্যবহার করতে একটু অসুবিধা হয়েছে তো সে কারণে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আবার করা প্রথমে কিন্তু আমরা এই ফাংশনটা দেখতে পাচ্ছি দেখেন এই ফাংশনটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এই ফাংশনে এটা হচ্ছে অফ অন করার বাটন এই দেখেন আমি অফ করে দিছি সম্পূর্ণ কিন্তু অফ হয়ে গেছে এবং এই যে দেখুন আমি অন করব অনেক ক্লিক করলাম আমার এই ফ্যানটা কিন্তু অন হয়ে গেছে আর এখন আসি হচ্ছে এই যে মেন ফাংশনগুলো এইগুলোতে এটা হচ্ছে আপনার ফ্যানের ফাংশন যেটা হচ্ছে ফ্যান আপনারা নয় পর্যন্ত মোড দিতে পারবেন প্রথমে যদি অন করি তাহলে কিন্তু ফাইভ মোডে কিন্তু চালু হচ্ছে মানে মিডিয়াম মোড এটা ফ্যানের বাতাসটা কিন্তু যারা যারা নিছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে ফ্যানের বাতাসটা কীরকম এবং তার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্যান মাইনাস করার সিস্টেম এটা যে যে যখন আমি এটা ক্লিক করলাম দেখেন কিন্তু আমার ফ্যানটা কিন্তু মাইনাস হচ্ছে ফ্যানের পাওয়ারটা জিরোতে চলে আসছে এখন এটা এই ফ্যানে যে এই যে মিক্সগুলো বেরোচ্ছে এই মিক্সটা কিন্তু এই যে মিক্স এখানে ক্লিক করলে কিন্তু মিক্স কিন্তু বেরোনো শুরু হবে দেখেন তিন মোট পর্যন্ত মিক্স দেওয়া আছে মিক্সটা দেওয়া বের হবে এখন এই মিক্সটা হচ্ছে সম্পূর্ণ ঠান্ডা পানি দিলে আপনারা কিন্তু ঠান্ডা একটা মিক্স বের হবে এবং ঠান্ডা বাতাসটা কিন্তু অনুভব করতে পারবেন এবং এই নিচে এটা এটা এখানে চলে আসি এই যে দেখেন এখানে কিন্তু টাইমার টাইমার সিস্টেম দেওয়া আছে দেখেন আপনারা কিন্তু নয় ঘন্টা পর্যন্ত কিন্তু এটা টাইম দিতে পারবেন তো নয় ঘন্টা পর্যন্ত টাইম দিতে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই আমি অনেকের কথা বলছি যে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আসলে যখন আমাদের কাছে এই জিনিসটা বলে তখন আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে চেয়ে ভিডিও কলে কিন্তু অনেকের আমরা সমাধান করে দিছি তো অনেকে আছে এই যে টাইমিং সিস্টেমটা দিয়ে আছে না ফ্যানটাকে চালু করে রাখে তো ফ্যান চালু করে রাখার পরে তারপর দেখা যাচ্ছে যে আপনার ফ্যানটা যে একটা টাইম মতো কিন্তু অফ হয়ে যাচ্ছে তো এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবেন যে আপনার টাইমিংটা কি দেওয়া আছে কি না এখন হচ্ছে এটা লাইটিং সিস্টেমটা দেখে চলে আসি দেখেন লাইটিং সিস্টেম লাইটিংটা কিন্তু আগের মতোই আপনার দুইটা মোড দেওয়া থাকবে প্রথম মোড দ্বিতীয় মোড লো মোড যেটা এরপর হচ্ছে এটা পিছনের সিস্টেমটা কিন্তু দেখি এটা পিছনের সিস্টেম কিন্তু এই যে দুইটা সোলার সিস্টেম দেওয়া আছে যারা আপনার সোলারের মাধ্যমে চার্জ করবেন আবার এটা কি একটু খেয়াল করবেন এটা হচ্ছে মেনুয়াল অফ অন সম্পূর্ণ এটা কিন্তু এখন অন করা আছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে অফ এখানে আমি অন করবো এই যে ক্লিক করলাম এটা অন করা থাকবে আর এই পার্টটা হচ্ছে ব্যাটারি পার্ট সম্পূর্ণ ব্যাটারি সিস্টেমটা এখানে দেওয়া দেওয়া আছে এছাড়া আপনারা যদি পানি দিতে চান তাহলে এইখানে এই যে এই টাঙ্কিতে কিন্তু দুই লিটার পর্যন্ত পানি ধরবে এখানে আপনারা ঠান্ডা পানি অথবা বরফ মানে ছোট ছোট আইস কিউবগুলো কিন্তু এখানে দিতে পারবেন পানির সাথে তো যার কারণে কিন্তু আপনারা খুব সহজে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস অনুভব করবেন এবং এই জায়গাটা যেটা দেখেন এটা একটা প্যাচ সিস্টেম দেওয়া আছে পানিটা যদি ফেলতে চান এই জায়গাটা কিন্তু প্যাস খুলে দিলে কিন্তু পানি কিন্তু বের হয়ে যাবে এবং সাথে কিন্তু চারটে কিন্তু চাকা দেওয়া আছে হুইল দেওয়া সিস্টেম আছে যে দেখেন আপনাদের যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু সব আপনারা জানেন যে সবসময় আমরা রিমোট দিয়ে থাকি তো এই রিমোটের মাধ্যমে কিন্তু এটা আপনার বাসা বাড়িতে যে কোনো জায়গায় মুভ করে কিন্তু চালাতে পারবেন মার্কেটে কিন্তু এখন প্রায় হাই রেঞ্জের একটা দামি দেওয়া কিন্তু দেওয়া আছে দেখা যাচ্ছে যে এটা মার্কেটে বারো হাজার পাঁচশো পর্যন্ত পাঁচশো থেকে শুরু করে কিন্তু তেরো হাজার টাকার উপরে কিন্তু এটা মার্কেট প্রাইস আছে শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু প্রোডাক্টের দাম কিন্তু খুব কম রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে মাত্র এগারো হাজার ছয়শো টাকা মাত্র এগারো হাজার ছয়শো টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং আমাদের শোরুম থেকে যদি এই প্রোডাক্টটি এসে কালেক্ট করেন ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবি ইনশাল্লাহ তো আমাদের এই প্রোডাক্টটি কালেক্ট করতে হলে স্ক্রিনে আমার নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আমাদের আমাদের ফেসবুক বা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন সেক্ষেত্রে ফেসবুকের লিঙ্কটি এবং ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু স্ক্রিনে শো করতেছে এছাড়া যদি আমাদের থেকে আপনারা জান যে আমাদের শোরুম থেকে এসে প্রোডাক্টটি কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু অলরেডি স্ক্রিনে দেওয়া আছে আমাদের দুইটা শোরুমের অ্যাড্রেস কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফিজ